হ্যালো বন্ধু, তোমরা তো কেমন আছো? আমি তো ভালো আছি। আর তোমার থেকে আজকে আমি কিছু ব্লগ করেছি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো জানো যে 26শে জানুয়ারি, আজকে পুরো দিনটাই খুব মজার দিন। আর পাশে আমাদের, আমরা যে রুমে থাকি তার পাশে একটা ক্রিকেট খেলা হচ্ছে, বিকেলে তোমাদেরকে সেই রুমে দেখাব। নাইট প্রোগ্রাম আছে। আর আমাদের তো এখন জানো যে কারখানা আমাদের এখন বন্ধ আছে, এখন কারখানা আমাদের ল্যাব দিয়েছে, এই জন্য কি করবো বাধ্য হয়ে ব্লগ ভিডিও করছি। আমার শর্ট ভিডিও চ্যানেলে আছে, অবশ্যই তোমরা দেখতে পারো, খুব ভালো ভালো শর্ট ভিডিও আছে, কিছু বিস্কুটের আছে, কিছু ইয়ে আছে, সব সরঞ্জাম করা যাক। আর এই দেখো বন্ধুরা, আর এই দেখো হাড়িতে চাল দিয়ে নিয়েছে, কেন রান্নার জন্য সব কিছু ব্যবস্থা করতে হবে। আজকে আমি বাড়িতে একাই আছি, ওই জন্য কিছু করার নেই, সব কিছু আমাকে এখানেই করতে হবে। তুমি দেখতে পাচ্ছো এই দেখলাই গ্যাসটা জ্বালি না, বেলাটা অনেক হয়েছে, একাই আছি, একটু করে রান্না তো করতে হবে। ও খাবো কি, ভাতটা বসিয়ে দিলাম। আর ডিমটা সিদ্ধ তো দিতে হবে, না ডিম না সিদ্ধ করলে তরকারি করা যাবে না। এই যে একটু জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখানে লাইটটা কম আছে, এই জন্য ভিডিওটা ঠিকভাবে ইয়ে হচ্ছে না। আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো হয়। হাতের ঢাকনা দিয়ে দিলাম। এবার তরকারির জন্য কিছু জিনিস কাটতে হবে, পেঁয়াজ আছে, আদা রসুন আছে, দুটো বা আদা রসুনের পেস্ট কিনে এনেছি। আমি এখনো সত্যি কথাই আদা রসুনের পেস্টের কোনোদিন এখনো রান্না করিনি, আজকে তোমার দিকে দেখাবো কিরকম টেস্ট হয়, কিরকম কি কি হয়। সত্যি কথা দেখো, বাড়ির একটা কি জানো তো, আদা আদা রসুন সব বাটা আর পেস্ট দোকান থেকে কিনে আনা বা প্যাকেট করা যেইগুলো আছে ওইগুলো খুব একটা ভালো নয়, ওই জন্যে আজকে বাধ্য হয়ে কি করবো একা আছি। আদা সত্যি কথাই আদা রসুন বাড়তে আমার ভালো লাগেনি, এই জন্যে বাধ্য হয়ে কি করবো একটা পেস্ট 5 টাকা দিয়ে কিনে এনেছি। পেস্টটা তোমার দিকে দেখাচ্ছি, দেখো এই পেস্টটা 5 টাকা দিয়ে কিনে এনেছি, এরকম কি ভালো হবে সেইটাও জানি না, দেখতে পাচ্ছ এই পেস্টটা কিনেছি। তাহলে এবার কি কাটতে হবে, একটু পেঁয়াজ, শুধু পেঁয়াজটা কাটলেই আমার কাজ শেষ, মানে রান্নার এটা। আর ডিমটা সিদ্ধ হবে, দিলে এ হয়ে, আর তার জন্য টমেটোর জন্য একটা সস এনেছি 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, সরি 2 টাকা দিয়ে একটা সস এনেছি, ওই সসটা হচ্ছে টমেটোর জায়গাটা পূরণ করবে। আর আমরা সত্যি কথা দেখো, আমরা ছেলেরা তো খুব একটা ভালো রান্নাও করতে জানি নি, যতটুকুটা জানি এটা কাজ চালানোর মতো আমাদের চলে যায়, কেন দেখো বাইরে আমরা থাকি, আমার দিকে বাধ্য হয়ে কিছু করার নেই। হোটেলে যদি খেতে যাই অনেক খরচা পড়ে যায়, কিন্তু আমাদের সেইটা হবে না, ওই জন্য বাধ্য হয়ে কি করি আমরা রান্না করি, কিন্তু রান্নাতে একটু নিজের দিকে আমাদের খাটতে হয়, এটা ঠিক, কিন্তু জিনিসটা ভালো খাওয়া যায়। আজ তো আমি একা আছি বলে বাধ্য হয়ে কি করব, ডিমের কারি একা আছি বাধ্য হয়ে নাও। আমাদের আমরা থাকি 4 জন থাকি, আমার 2টো কাকা থাকে আর একজন বাবুদা বলে একজন থাকে, ও থাকে আমাদের সাথে। আর আমরা 3 জনে হচ্ছে একই জায়গায় কাজ করি বিস্কুটে দিই, আর যে বাবুদা যে আছে ও অন্য জায়গায় কিছু কাজ করে, ও রঙের গোডাউনে কাজ করে, ওর তথ্যটা আমি পুরো দিতে পারছি না, কেন যতই হোক সে বাইরের, আমি কারো তথ্য দিতে পারছি না, আমার নিজের তথ্যটাই আমি দিচ্ছি তোমার দিকে। আর আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, শ্যামপুর আছে, ওই শ্যামপুরে একটা গ্রাম আছে কোঠরা,
গ্রাম বলে ওই গ্রামে আমার বাড়ি, কোনো ব্যাপার নেই। চলো এবার পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, আদা শুনে পেস্টটাকেও কেটে প্যাকেটটাকে কেটে দেবো। এই যে আদা রসুনের পেস্টটা কেটে নিয়েছি, সত্যি একটা কথা বলবো যে ঘরের নিজস্ব বাটা আর দোকানের পেস্ট অনেক হাজার গুণ তফাৎ। তরকারির টেস্টও আলাদা, আর এই টেস্ট কিরকম হবে তাও জানি না অবশ্যই। আর রাত্রের জন্য রুটি করবো বলে আটা নিয়ে চলে এসেছি, রাত্রে অন্য কিছু দেখাবো তোমার দিকে। আদা বাটাটা দেখাচ্ছি, দেখো কিরকম হয়। বন্ধুরা বলো ভালো না খারাপ হবে, দেখতে পাচ্ছ? আর তোমার দিকে আমার রুমটা দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছ রুম আমার, একটা তক্তপোষ আছে। আমরা দুজন যে আমি আর বাবুদা আছি আমরা নিচে আছি, এই যে দেখতে পাচ্ছ আমার দিকে দেখিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছ সব জিনিস আর দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে আমরা নিজে দুজন শুই, আর উপরে যে আছে এখানে আমরা দুজন শুই, তাহলে আমাদের চারজন কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারছো? আর আমরা রান্নার জন্য গ্যাস আছে, গ্যাসের মধ্যেই আমরা রান্না করি। এখানে দেখো ভাত ফুটে গেছে, এখনো ভাত অনেক বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছ মোটর ভিজিয়েছি রাত্রে ঘুমনির জন্য। আর আমরা যে পিকনিকে যে যাওয়া হয়েছিল, আমাদের এই জামা কাপড় গুলো একটু কাছাকাছি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় আছে, এগুলো সব কাছাকাছি করতে হবে, না কাচলে অনেক। তারপর ডিউটি আবার চালু হয়ে গেছে, এই জন্য কাছাকাছি অবশ্যই করে নিই, কারণ আজকে ছুটির দিন আছে, তারপরে কাজ কমবো কিছু নেই, এই জন্য আমি না কাছাকাছি কোনো তাহলে করে নিই।